তো বন্ধুরা এমন কি তিনটি বিষয় আছে যে তিনটি বিষয় আপনাদের সবার কাছ থেকে লুকিয়ে রাখা দরকার বর্তমান প্রজন্মের কাছে ইমো একটা জনপ্রিয় মাধ্যম ইমোর মাধ্যমে সবাইকে অন্যের সাথে যোগাযোগ করেন তথ্য আদান প্রদান করে থাকেন বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা শুধু মোবাইলে এম বি ভরে তারপরে দেশে কথা বলতে পারেন আবার দেশে থেকেও ইমোতে প্রবাসে থাকলে তার সাথে কথা বলতে পারে তো বন্ধুরা ইমো ব্যবহার করার জন্য আপনাদেরকে এমন কিছু বিষয় আছে যেগুলো সবার কাছ থেকে লোকেই রাখতে হবে আমি দেখাবো আজকে ইমুতে এমন তিনটি বিষয় আছে যেগুলো আপনাদের সবার কাছ থেকে লুকিয়ে রাখা দরকার ইমুতে প্রবেশ করে আপনারা সব দেখবেন আপনাদের এখানে প্রোফাইল পিকচার আছে। এই প্রোফাইল পিকচারে যদি টাচ করেন তাহলে একটা পেজ ওপেন হবে অর্থাৎ আপনাদের ইমুর প্রোফাইল ওপেন হবে আবার যদি আপনারা নিচে এরকম অ্যারো দেখে নেই যে প্লাস চিহ্ন এই প্লাস চিনে যদি টাচ করেন তাহলে মোর অপশানে গিয়ে সেমে একটা ফেস অফেন হবে তো বন্ধুরা এখানে অফেন হলে আপনারা চলে যাবেন এখানে সেটিং অপশানে সেটিং অপশানে গিয়ে দেখবেন একটা অপশান আছে এখানে প্রাইভেসি বলে এই প্রাইভেসি অপশনে গিয়ে আপনারা একটা জিনিস হেল্প করবেন এখানে উপরে সর্বপ্রথম একটা বিষয় আছে লাস্ট সিন বন্ধুরা এই লাস্ট সিন বিষয়টা আমি আপনাদের বলছি লাস্ট সিন বিষয়টা হচ্ছে আপনাদের বন্ধু বান্ধব গার্ল গার্লফ্রেন্ড বা ফ্যামিলির কেউ যদি ইমুতে আপনার কাছে কোনো জিনিস পাঠায় কোনো পোস্ট ফটো ভিডিও তাহলে আপনি ওই পোস্টটি বা ফটোটি কখন দেখলেন তারা বুঝতে পারে যে এখন আপনি দেখেছেন তো বন্ধুরা অনেক সময় হয় আপনি অনেক ব্যস্ত থাকেন ব্যস্ততার কারণে আপনি এগুলো দেখতে পারেন না এখন আপনি যদি না দেখেন তাহলে কিন্তু আপনার ওখানে বন্ধু বান্ধব যারা আছে তারা বুঝতে পারে যে এখনই আপনার পোস্টটা দেখেননি নি হয়তোবা ওনাদের কাছে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে গুরুত্ব নাও হতে পারে সেক্ষেত্রে তারা আপনার সাথে রাগ করতে পারে বা মান অভিমান আসতে পারে সেই জন্য বন্ধুরা অবশ্যই আপনারা এই লাস্ট সিন অপশনটা এখান থেকে নোবরি করে দিবেন কারণ আপনি কখন দেখবেন না দেখবেন কেউ এখানে বুঝতে পারবে না আর যদি বন্ধুরা এখানে এভরি ওয়ান দিয়ে দেন তাহলে আপনারা যে কোনো কেউ কোনো কিছু পাঠালে আপনি কখন দেখলেন না দেখলেন সব বুঝতে পারবে আর যদি এই যে মাঝখানে অনলি মাই কন্ট্রাক্ট আছে এখানে মাই কন্ট্যাক্ট দিয়ে দেন তাহলে বন্ধুরা শুধুমাত্র আপনার যার সাথে অ্যাড আছেন তারা দেখতে পারবে বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের লুকাতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলে যখন ইমু ব্যবহার করেন ইমুতে যখন আপনারা কারোর সাথে চ্যাটিং করেন চ্যাটিং করার সময় দেখবেন আপনারা যখন মেসেজ পাঠান মেসেজ পাঠানোর আগেই তারা কিন্তু দেখতে পারে আপনি মেসেজে কী লিখছেন বা কী সংশোধন করছেন এখন আপনারা মেসেজ পাঠানোর আগেই যদি কোনো কিছু সংশোধন করেন বা কি লিখলেন তারা দেখে পেলে তাহলে কিন্তু এটা ভালো লক্ষণ নয় বা একটা খারাপ দিক এইটা কারণ তারা আগেই বুঝতে পারে আপনি কি লিখতেছেন তো বন্ধুরা এই অপশনটি অফ করার জন্য আপনি আপনার ইমোর প্রোফাইলে চলে যাবেন ইমোর প্রোফাইলে গিয়ে এখানে সেটিং অপশন আছে সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করে বন্ধুরা এখানে দেখবেন একটা অপশন আছে প্রাইভেসি এই প্রাইভেসি অপশনে যাবেন প্রাইভেসি অপশনে গিয়ে এখানে দেখবেন একটা অপশন আছে রেড রেসিপেন্ট বলতে বন্ধুরা আপনাদের কিন্তু আমি একটু আগে বুঝিয়েছি রেড রেসিপেন্ট হচ্ছে আপনি পাঠানোর আগে আপনার সব কিছু দেখতে পারে আপনি কি করতেছেন তো বন্ধুরা এটাকে করার জন্য আপনার তিনটে অপশন আছে এখান থেকে যদি আপনারা এভরি ওয়ান দিয়ে দেন তাহলে আপনি পাঠানোর আগেই বুঝতে পারবে আপনি কী পাঠাচ্ছেন বা কি লিখছেন বা কি সংশোধন করছেন আর যদি মাই কন্ট্যাক্ট দিয়ে দেন শুধুমাত্র আপনার যে সাথে যার অ্যাড আছে ইমুতে তারা দেখতে পারবে আর যদি নো বডি দিয়ে দেন তাহলে বন্ধুরা কেউ দেখতে পারবে না তো বন্ধুরা আমি সাজেস্ট করব এখান থেকে আপনারা নো বডি দিয়ে দিবেন কারণ হচ্ছে আপনি পাঠানোর আগেই কেউ যেন না দেখতে পারে বন্ধুরা তিন নাম্বারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের লুকিয়ে রাখতে হবে প্রয়োজন হয় স্পেশালি মেয়েদের জন্য সেটা হচ্ছে বন্ধুরা আপনারা আপনাদের প্রোফাইলে চলে গিয়ে আপনারা সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে গিয়ে এখানে একটা অপশান দেখবেন বন্ধুরা এখানে আসে একটা অপশন প্রাইভেসি আপনারা এই প্রাইভেসিতে গিয়ে একটা জিনিস নিচে দেখবেন হো ক্যান সে মাই অ্যাভেটার এখন অনেকেই ইমুতে কিন্তু আপনার নিজে প্রাইভেট ফটো ব্যবহার করেন ফটো ব্যবহার করলে হয়তো বা স্পেশালি মেয়েদের ক্ষেত্রে অনেক ফটো নিয়ে বা আপনার ফটো বিভিন্ন জায়গায় তারা ডাউনলোড করে ব্যবহার করে আপনার সাথে কোনো রকম সমস্যা করতে পারে সেই জন্য বন্ধুরা আপনারা এখান থেকে তিনটা জিনিস আছে এখান থেকে আপনারা এই নোবডি করে দেবেন নোবডি করে দিলে আপনাদের ফটো কেউ দেখতে পারবে না তো আর যদি আপনারা এখানে এভরি রেখে দেন তাহলে সবাই দেখতে পাবে মাই কন্ট্যাক্ট করে দিলে শুধুমাত্র আপনার কন্ট্যাক্টে যারা অ্যাড আছে শুধুমাত্র তারা দেখতে পারবে তো বন্ধুরা দূর দূরান্ত তিনটি বিষয়ে আপনাদের বললাম যে তিনটি বিষয় সবার কাছ থেকে আপনাদের লোক অনুপ্রয়োজন তো বন্ধুরা যারা ইমো ব্যবহার করেন তারা যদি নিরাপত্তা বোধ না করেন তাহলে অবশ্যই এই তিনটি বিষয় আপনারা আপনাদের ইমো থেকে লুকিয়ে রাখবেন যাতে সবাই আপনার সাথে এরকম কন্ট্যাক্ট করতে না পারে বা আমার আপনাকে সমস্যায় ফেলতে না পারে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনটি অন করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ